মা ওঠো। এই সময়ে কেন, আজ কি বার বলো তো? বৃহস্পতিবার। কিন্তু কেন বাবা? সুগারটা বেড়েছে, খেয়াল আছে? ও হ্যাঁ, আর তাই আমি ডক্টর কাকুকে বলেছি তোমাকে নিয়ে যাব দেখাতে। না নিয়ে গেলে তো নিজে থেকে বলবে না, খোকা চল। আহা, বয়স হচ্ছে, ভুলে যাই তো নাকি। আমার সব কিছু তো খেয়াল থাকে ঠিক। ওগুলো কি শুনি? মায়েরা সন্তানের যত্ন নিতে কখনো ভোলে না বাবা। আগে নিজের জন্য ভাবতে হয় মা, জানো তো কতটা ব্যস্ত থাকি। এর জন্য তোমার অবহেলা হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। যে আমি অযত্ন করতে তো দেখিনি তোকে, তাহলে কি করে বলি বল? জানি বলবে না, মুখ ফুটে কিছু চাও না, বলার আগেই তো সব এনে দিস। ছোট থাকতে তুমি তেমনটা করতে, সেটা না পারলেও মনে রাখি কখন কি লাগবে তোমার। খিদে পেয়েছে আমার, খাবি না নাকি? এই রে, একদম ভুলে গেছি, বসো বসো আমি খাবারটা নিয়ে আসি। আগে তুই খা। এখনো খাইয়ে দাও, বড় হয়ে গেছি তো বলো। আমার কাছে সেই পুচকে আছিস, ঠোঁট দুটো ফুলিয়ে কান্না করতিস, মনে আছে? আগে খাও, পরে কথা হবে। স্নান করতে যাওয়ার আগে বসবে একটু, দরকার আছে। দেখি পাটা দাও তো। এই পা ধরছিস কেন? ছোটরা পা ধরলে পাপ লাগে বাছা। তুমি চুপটি করে বসো 5 মিনিট, ব্যাস। নখ কাটছিস কেন? আজ নখ কাটতে নেই, থামো তো, কিছুই হয় না, আমাকে করতে দাও। বাবু ওঠ বলছি। না, করেই উঠবো। মায়ের কাছে সন্তানেরা ছোট থেকে নাড়ি ছিঁড়া ধন, বার্ধক্য এলেও সন্তানেরা রাখুক তাদের যত্ন করে দুধে ভাতে।